গান শুনে হচ্ছে আব্দুল লতিফ বলছেন, কত কুলের কুলাঙ্গনা নাম নিয়ে আছেন বীরাঙ্গনা, লক্ষ্য করো, কত কুলের কুলাঙ্গনা, আমাদের মা বোন কুলের নারী, নাম নিয়ে আছেন বীরাঙ্গনা। বুঝতে পারছো, এর আগের গানে বলছেন তিনি, বাপের সামনে বলক্ত ঝুট, চিন্তা করতে পারো আমার আমাকে আমার সামনে আমার মেয়েকে রেপ করা হচ্ছে, সহ্য করা যায়? বাপের বাপের সামনে বলক্ত ঝুট, মেয়ের ইজ্জত হয়নি কি লুট, আজু বাংলার আকাশ বাতাস তারই শোকে উদাস হয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়ানো, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, অনেক দাম দিয়ে বাংলা কিনেছি আমরা, 30 লক্ষ লোক মারা গিয়েছে বাবা, 3-4-5 লাখ নারী সম্ভ্রম হারিয়েছে, কারো দানে পাওয়া না, অনেক অনেক রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি, এই দেশটাকে ভালোবাসতে শিখো, এটা আমাদের প্রিয় মাতৃভূমি, এই বাংলা কলেজের ঘাসে ঘাসে রক্ত, এই ঘাসে ঘাসে মানুষের কান্না, মানুষের হাহাকার, মানুষের নির্যাতন, গগন বিদারী নির্যাতন, এই দেশটাকে ভালোবাসতে শিখো। ওই জাপারা বললেন বাংলা কলেজ একটা বদ্ধভূমি, বদ্ধভূমি কি, যেখানে মানুষকে বধ করা হয়, বধ মানে হত্যা, এই বধ থেকে বদ্ধভূমি। আর আপা বললেন ভাষা আন্দোলন, সে ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে এই কলেজ যুক্ত, এটি একটি ঐতিহ্যবাহী কলেজ এবং এটি এখন যে পর্যায়ে যা পাশার পরে যে অবস্থানের দিকে যাচ্ছি আমরা, সেটি এটা অন্য পর্যায়ে, অন্য মাত্রায় দিকে যাচ্ছি আমরা। 71 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের বদ্ধভূমিগুলো চিহ্নিত করা হয়নি, এখানে যেসব নারকীয় ঘটনা ঘটেছে আমরা জানি না, আমরা জানি এটা চিহ্নিত করি নাই। আপা আসার পরে এই বাংলা কলেজের এই ঘটনাগুলো চিহ্নিত করার জন্য একটা প্রকল্প হাতে নিলেন, সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের সহযোগিতা করেছে, সেখানে আমরা কাজ করলাম, অনেক বড় বড় স্যাররা কাজ করেছেন যারা অনেক বুদ্ধিমান, সেখানে আমিও ছিলাম, নগণ্য একজন ব্যক্তি আমিও ছিলাম সেখানে, ওই যে আজকে যে সম্পাদক স্যার আবু বকর স্যার, ফিজিক্সের হেড, উনি খুব শক্ত মনের মানুষ, খুব রিজু, উনি বললেন ডকুমেন্ট লাগবে, সব ডকুমেন্ট জোগাড় করেন, আমাদের টিমের সর্বকনিষ্ঠ সদস্য জাকিয়া সমাজকর্মের লেকচারার 72 সালের পত্রিকা বের করে নিয়ে আসলো, 72 সালের পত্রিকা দেখে অবাক, সেখানে কী নারকীয় ঘটনা ঘটেছে, প্রত্যেক ওই যে আপা বললেন ঘাসে মাঠে সবকারে শহীদের রক্ত মিশে আছে, সে আমাদের কলেজ। দেখো আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমি আগেও 5 বছর চাকরি করে গিয়েছি বাংলা কলেজে, কিন্তু আমি তখন জানতে পারিনি, আমি এটা বুঝতে পারিনি, 71 সালে আমি ক্লাস 5 পড়ি, যুদ্ধটা দেখেছি, কিন্তু নারকীয়তার ভয়াবহতার পরিমাপ আমি নির্ধারণ করতে পারিনি। একটা পর্যায়ে চিহ্নিত করা হলো, একটা পর্যায়ে প্রিন্সিপাল আপা বললেন যে স্মৃতিফলক লেখা হবে, যেহেতু আমি বাংলার, আপনি স্মৃতিফলকের লেখা লিখেন, তো শুরুটা আমি করলাম, পরে সবই একটু চেঞ্জ, এটা এই শব্দ শব্দ বুঝে তো খুব খুব সুন্দর করে লেখার জন্য শব্দ চেঞ্জ করা হচ্ছে, এটা কি আম গাছ, ইতিহাস কি, সে আম গাছের গোড়ার মধ্যে পাকিস্তানিরা, রাজাকার আলাবদ্রেরা এখানে মানুষের মাথা রেখে 2 ভাগ করা হয়েছে। স্বাধীনতার পরে ওই 72 সালের পত্রিকা লিখছে, এখানে মানুষের মাথার খুলি, অসংখ্য মাথার খুলি, এখানে পাওয়া গেছে মেয়েদের স্যান্ডেল, মেয়েদের ফিতা, মেয়েদের চিরুনি, মেয়েদের ব্লাউজ, বোঝা যায় না কিছু,
বোঝা যায়। এখানে কি জোড়া গাব গাছ দেখবে তোমরা, আমরা সাইনবোর্ড বানিয়েছি স্মৃতিফলক জোড়া জাব গাব গাছ। এখানে কি করা হতো, এখানে মানুষকে ধরে নিয়ে লাইন ধরে দাঁড় করাতো, ধার করে তারপর ব্রাশ ফায়ার করা হতো সর্বনাশ। আমি যখন লিখতে গেলাম আমি কি লিখব, যখন ব্রাশ ফেসটা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়াও চোখ বাঁধা হলো, সেই মুহূর্তে কি করেছিল তার মনটা, ধরো 50 জন মানুষকে মারা হচ্ছে একসঙ্গে, কি করেছিল তাদের মনটা, কেমন করে প্রাণটা ছুটে গিয়েছিল, কেমন করে তারা কেঁদে ছিল, সে অনুভবটা আমি অনুভব করতে পারলাম। আবার বাংলা বিভাগ ঢুকতেই প্রথম যে রুমটা মুক্তিযুদ্ধ কর্নার, এটা ছিল নারীদের টর্চার সেল, নারীদের এখানে ধরে আনা হয়েছে, অসংখ্য নারীকে এখানে এনে সম্ভ্রমহানি করা হয়েছে। কি লিখবো সেটা, তোমরা অনেক ছবি দেখছো খান সেনারা নারীকে ধরে নিয়ে যাচ্ছে, আমি বীরঙ্গনা বলছি, ডক্টর নীলমাবিনী বই পড়বা কালেক্ট করবা, হ্যাঁ আমি আমি বীরঙ্গনা বলছি, বীরাঙ্গনা বলছি। তো একদিন প্রিন্সিপাল আপা আমাকে দুপুরে বললেন, একটু ফ্রি হলেন, ফ্রি হয়ে বললেন যে কী লিখেছেন একটু নিয়ে আসেন উপরে। আমি লেখাগুলি নিয়ে গেলাম, উনি প্রথমেই দেখলেন যে নারীদের টর্চার সেলের বর্ণনা। আমি কী লিখেছি, আমার কাছে মনে হয়েছে আমার মাকে কথাটা ফিল করতে হবে, আমার বোনকে ধরে নিয়ে গেছে, প্রথম রাতে তারা মারা গিয়েছিল। আমি লিখলাম তারা প্রথম রাতেই মারা গিয়েছিল, মরে গিয়ে তারা দীর্ঘদিন বেঁচে ছিল। আমি লেখাটা আপার কাছে দেওয়ার পরে প্রিন্সিপাল আপা লেখাটা পড়লেন, সবগুলো লিখে পড়লেন, এখানে এসে থেমে উনি আমার দিকে তাকালেন, চোখ দুটা জলে ভরা তিনি তাকালেন, আমিও তাকালাম। কী নির্যাতন, কী নির্মম অত্যাচার, তিনি কথা বলতে পারলেন না, আড়ষ্ট হয়ে গেল তার কণ্ঠস্বর।